পিঠে পায়েশ চন্দ্রপুলি জুড়োয় মনের জ্বালা। তারপর ব্যাস এই অবধি ছিল, বাকি তো ভুলে যাওনি তো? না, আমার পুরোটাই মনে আছে, এরপরে আর কিছু নেই। এগুলো কি, এটা কোনো কবিতা? আমি তো মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। এটা কবিতা নয় বর্ণনা, আমার মনে হয় এটা একটা সংকেত, এটার মধ্যে দিয়ে কোনো কিছুর ইঙ্গিত করা হয়েছে। রাখো তো সংকেত, আমার তো মনে হচ্ছে কোনো মাথা খারাপ মানুষ কতগুলো অর্থহীন শব্দ জোড়া লাগিয়ে গেছে। না না, এটা অর্থহীন শব্দ নয়, আমার মনে হয় এটা একটা ধাঁধা। ধাঁধা? আমি নিশ্চিত এটা একটা ধাঁধা। বড়মা আপনিই ভাবুন না, যে গানের খাতা ফেলে দেওয়ার নয় সেখানে অর্থহীন শব্দ কেউ কেন লিখবে? যিনি লিখেছেন তিনি নিশ্চয়ই ফেলে দেওয়ার জন্য লেখেননি। পেয়ালা ভরা পেয়ারা পেয়ারি, পেয়ারা ভরা পেয়ালা, না না, পেয়ালা মানে তো কাপ, কাপে ভরা পেয়ারা, সেটা কিভাবে হয় তাহলে? পেয়ারিটা কি? শব্দগুলো সব বাংলা অর্থে নাও থাকতে পারে। মানে পেয়ারা, পেয়ারা সে চেহারা মানে সুন্দর, আবার ও মেরা পেয়ারা মানে ভালোবাসার পাত্র, প্রিয় কেউ। পেয়ারিও ভালোবাসার পাত্রী, যেমন মেরি পেয়ারি বেহানি, প্রিয় বোন বোঝাচ্ছে। আচ্ছা, ভালোবাসার পাত্র পাত্রী, কিন্তু কিন্তু তাতে লাভ কি হলো? কাপে ভরার ভালোবাসা পাত্র পাত্রী, না এ আমার মাথার থেকে আর বেরোবে না। ছোট মালিক থাকলে তিনি শুনে বুঝতে পারতেন, ওনার তো অনেক বুদ্ধি, তাই না? আমি তো একটু এগোতে পারছি না। সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।